বলিস। আজকে তারাও কলকাতা কর্পোরেশনের অভ্যন্তরে মহিলাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি করছে। বহু মহিলা আধিকারিককে ছুটির দিনে ডিউটি করতে হয়, 2 থেকে রাত্রি 10টা অবধি ডিউটি করতে হচ্ছে বিভিন্ন বড় অফিসে। আমরা সার্বিক নিরাপত্তা দাবি করছি, সিসিটিভি ক্যামেরা শুধু বসানো না, তাকে ফাংশনিং পর্যায়ে রাখতে বলছি এবং মহিলা নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়াতে বলছি। আজকে আমরা এই বিষয়ে চিঠি দিয়েছি এবং রাস্তায় নেমে চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে একজন পেশাজীবী হিসাবে আমরা যে তাদের সাথে আছি, এই বার্তা নিয়ে আজকে কর্পোরেশনের অভ্যন্তরে আমরা এই আওয়াজ করছি। আর্থিকরের ঘটনায় উপযুক্ত তদন্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।